এপ্রিল ভোট তাই লোকসভা নির্বাচনের প্রচারে ফের দক্ষিণ দিনাজপুরে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বালুরঘাটে জনসভা করেন মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের খাস তালুকে দাঁড়িয়ে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ থেকে শুরু করে নানান ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গত বৃহস্পতিবার এসেছিলেন তৃণমূল সুপ্রিমো এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রেলের উন্নয়ন নিয়ে সুকান্ত মজুমদারকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রেলমন্ত্রী থাকাকালীন তিনি লাখি থেকে বালুরঘাট পর্যন্ত প্রকল্প চালু করেছিলেন এমনকি হিলিতে ল্যান্ডপোর্ট তৈরি করার কৃতিত্ব তার বলে দাবি করেন মুখ্যমন্ত্রী আমি রেল মন্ত্রী হবার পরে যে কাজটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে এক লাখি বালুর ঘাট চালু করেছিলাম নতুন করে তৈরি করে দিয়েছিলাম প্রথম ফেসে এক লাখি গাজল দ্বিতীয় ফেসে এক লাখি গাজল টু বালুর ঘাট মনে আছে ল্যান্ড তৈরি করা করা সবটাই কিন্তু আমাদের এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গদ্দাররা এখন বিজেপির ভাষণদার গদ্দার ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে আমি দেখছি বিজেপির কিছু কিছু গদ্দারগুলো যাদের কোনো দম নেই প্রচুর টাকা করেছে কামিয়েছে ইডির হাত থেকে বাঁচবার জন্য সিবিআইয়ের হাত থেকে বাঁচবার জন্য এনআইএর হাত থেকে বাঁচবার জন্য বিএসএফ এর হাত থেকে বাঁচবার জন্য এখন বিজেপির বড় বড় ভাষণদার হয়ে গেছেন গতকাল শুভেন্দুর মন্তব্যের পাল্টা এদিন আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বোমার জবাব কালি পটকায় হবে সবচেয়ে বড় গদ্দার মাঝে মাঝে উনি সিবিআইকে দিয়ে অ্যারেস্ট করান কে দিয়ে অ্যারেস্ট করান গভর্নমেন্টটা যেন উনি চালান সেন্ট্রাল গভর্নমেন্টটা কাকে কখন অ্যারেস্ট করা হবে কাকে কখন বদলি করা হবে কাকে কখন মারা হবে কাকে কখন স্টিং অপারেশন করা হবে কাকে কখন খুন করা হবে বলছে আমি বোমা ফাটাবো বোমাটা কি মেরে ফেলার বোম বাংলার টাকা কেন্দ্র বন্ধ করেছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো রোজ অ্যাড দিচ্ছে কোটি কোটি টাকা আর একশো দিনের কাজের টাকা নেই তিন বছর টাকা দিল না গরিব লোকগুলো বৃষ্টিতে ভিজে রোদ দিয়ে ঝড়ে জালে মেয়েরা মাথায় মাটির বস্তা নিয়ে কাজ করলো ইট পুতলো তাদের টাকা দেয়ার টাকা নেই দিল্লিতে গিয়ে বলছো একশো দিনের কাজের টাকা দেবে না বাংলার বাড়ির টাকা দেবে না রাস্তা তৈরির টাকা দেবে না কোনো টাকা বাংলাকে দেবে না যেন মনে হচ্ছে পকেট থেকে দিচ্ছে টাকা টাকা আর জনগণের বালুরঘাটের পাশাপাশি এদিন কুমারগঞ্জ সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে বিগত দিনের দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি আশাবাশী বিজেপি আক্রমণ করতে গিয়ে নাম না করে সুভেন্দু অধিকারীকে গদ্দার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বন্ধ আপনার সব কেউ ভুলেও কে করবেন না করেছে করবে মানে অস্তিত্ব থাকবে না স্বাধীনতা থাকবে না ব্যুরো রিপোর্ট আর সি সংবাদ